Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lah wa man yudlil fala hadiya lah. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Wallahu ya'simuka minan nas. Mohon Allah semesta prasangsa di Allah Rabbul Alamin tar ses nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallamir sharbik hifazat korechen tar bishesh rahmote ebong Allah Rabbul Alamin tar maddhome ja cheyechen manob jatir kollaner khetre hidayater khetre ta obosshoi hoyeche ar hobei jotoi manush opoprayas chalak ji আল্লাহ যদি ইচ্ছা করেন তো সেটাকে ঠেকাবার কোনো শক্তি নেই আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1441 হিজরি মোতাবেক 2020 এ আমাদের পর্ব নম্বর আজকে হচ্ছে 26 আজকে বিষয়বস্তু যেটা দিয়ে শুরু করব তা হচ্ছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের সাহাবাই কেরামগণ এর আগে আলোচনা হয়েছে যখন হাবাশার হিজরত করলেন দুই পর্বে প্রথম হিজরত দ্বিতীয় হিজরত আর তারপরে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করলো মক্কার কাফেররা তাদের প্রতিনিধি পাঠিয়ে সেই আলোচনাগুলি হয়েছে তাতে যখন তারা ব্যর্থ হইল বড়ই তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে ফিরে আসলো তখন তারপর তাদের ভূমিকা ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামদের সম্পর্কে অর্থাৎ হাবশার হিজরতের পর মক্কার কাফের মুশরিকদের প্রতিক্রিয়া বা আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম যারা মক্কায় ছিলেন তাদের সাথে মুশরিকরা যখন লাঞ্ছিত অপদস্থ হলো এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যে ব্যর্থ হলো হাবাসা থেকে মুহাজিরিন যারা ছিলেন সাহাবাই কেরাম তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে তখন স্বাভাবিক তাদের রাগ হবে এবং এই রাগে তাদের এমন অবস্থা হলো যে ফেটে পড়বে কি করবে তারা দিশেহারা যার ফলে এর প্রতিক্রিয়া এই রকম শুরু হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সরাসরি এবং সাহাবাই কেরামদের উপর জুলম অত্যাচার নির্যাতন আরো বেশি বেড়ে গেল আর তার সাথে সাথে তারা দেখতেও পাচ্ছিল যে এই রকম আমাদের প্রতিবাদ এবং এই রকম আমাদের তাদের ক্ষেত্রে যে দমন নীতি তা সত্ত্বেও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দাওয়াত চালিয়ে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াতের কাজ বন্ধ হচ্ছে না আর তার সাথে সাথে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাচা বড় হিতাকাঙ্ক্ষী যদিও কুফরী অবস্থায় তিনিও কিন্তু পিছপা হচ্ছেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতিজার সাহায্য সহযোগিতার ক্ষেত্রে এত ধমক দেওয়া হচ্ছে এত বেশি শাসানি দেওয়া হচ্ছে তারপরও কোনো রকমের কোনো সেই ক্ষেত্রে তাদের নমনীয়তা অথবা তারা ফিরে আসবে এইরকম আচরণ থেকে এটাও দেখা যাচ্ছে না এখন করবে কি তারা দিশেহারা করবে কি তাদের এইরকম পরিস্থিতিতে তাদের রাগ এবং তাদের আক্রোশ বরদাস্ত না করতে পেরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামদের উপর কঠোর জুলম অত্যাচার শুরু করলো একদিকে জুলম অত্যাচার এটি একটি তাদের আচরণ ছিল সাহাবাই কেরামদের ক্ষেত্রে আর একদিকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামদের সাথে তর্ক বিতর্ক করা ঝগড়া বিবাদ করা কারণ অনেক লোকই আছেন যখন দেখে যে খুব ঝগড়া বিবাদ অশান্তি তখন ফিরে যায় এইসব ঝামেলা বাদ দাও তো এটাও তাদের একটা অস্ত্র হিসাবে তারা ব্যবহার করেছিল আর একটি অস্ত্র তৃতীয় অস্ত্র যেটি তাদের ছিল এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবাই কেরামদেরকে প্রলোভন দেওয়া
লোভ দিয়ে লালসা দিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত থেকে এবং ইসলাম কবুল করা থেকে বিরত থাকে চার নম্বর যে তাদের পদক্ষেপটি ছিল সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবা কেরামদের সাথে দরকষাকষি একটা সমঝোতার উপর আসা সেটা হচ্ছে যেমন হয়তো আপনারা এটা শুনেছেন যে সূরা কাফিরুন নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে যে তারা একবার বলল যে হে মুহাম্মদ তুমিও তোমার কাজ ছাড়বে না আর আমরাও তোমার এই দিন আমরা মেনে নেব না সুতরাং একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে এক বছর আমাদের দেবদেবী তোমরা ইবাদত করো আর এক বছর হ্যাঁ তোমার রবে তোমার ধর্ম মানবো আমরা এই যে দর কষাকষি একটা সমঝোতার উপর আসার অপপ্রয়াস তাদের পাঁচ নম্বরে যে তাদের পদক্ষেপ ছিল তা হচ্ছে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করা যে মুহাম্মদকে যদি খুন করে দিতে পারি তাহলে সব ঠান্ডা হয়ে যায় এর মাধ্যমে ইসলাম মুছে যাবে আর ইসলামের কথা বলার মতো আর কারো সাহস থাকবে না এটাই সর্বশেষ তাদের সিদ্ধান্ত ছিল জি কিন্তু এ সমস্ত কিছু করেও তারা লাভবান হতে পারেনি জি আর বাতিলপন্থী কখনো লাভবান হয় না জি যদিও মাঝে মাঝে দেখা যায় যে অনেক শক্তিশালী হয়ে উঠেছে বাহ্যিক দেখা যায় কিন্তু যদি আহলে হক কোরআন সুন্নার অনুসারীরা মুমিন মুসলিমরা মুখলেসিন মুহসিনিন সৎকর্মশীলরা দিনের উপর যদি অটল থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অবশ্যই নেমে আসে সৎকর্মশীলদের জন্য সুতরাং তারা এই সমস্ত কিছু করেও তারা ব্যর্থতার শিকার হল এখন এই বিষয়গুলি যে পাঁচটি বিষয় বা পাঁচটি তাদের পদক্ষেপ ছিল ইসলামকে ঠেকানোর জন্য এবং ইসলামের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য বিস্তারিত একটু আলোচনা করা যাক প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করা এবং সাহাবায়ে কেরামদের উপর জুলম অত্যাচার শুরু থেকে এর আগে বলেছি যে প্রথম দিকে দীর্ঘ সময় ধরে সাহাবায়ে কেরামদের উপর আর বিশেষ করে যারা কমজোর দুর্বল অসহায় সামাজিকভাবে পারিবারিকভাবে গোত্রীয়ভাবে তাদের উপর জুলম অত্যাচার বেশি হয়েছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত সহজে দিতে পারেনি শেষ এখন মুহাম্মদকে ছাড়া যাবে না বরং একে শেষ করতে হবে তাহলে সব ঠিক হয়ে যাবে এই ছিল কাফেরদের প্ল্যান পরিকল্পনা এই ক্ষেত্রে বেশ কিছু ঘটনা রয়েছে প্রথম যে ঘটনাটি উল্লেখ করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের দুই জামাই ছিল আবু লাহাবের ছেলে এর আগে আলোচনা করেছি একটি পর্বে একজনের নাম ছিল উতবা বিন আবি লাহাব আর একজনের নাম ছিল উতাইবা বিন আবি লাহাব জি এদেরকে আবু লাহাব কি করেছিল বাধ্য করেছিল যে মুহাম্মাদের মেয়েদেরকে তালাক দিতেই হবে জি স্বামী স্ত্রী মিলে আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল যার কথা ওমরা ও হাম্মালা তাল হাতাম আল্লাহ কোরআনে বলেছেন তারা বাধ্য করেছিল এই দুই ছেলেকে তো এরাও শত্রু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কট্টর শত্রু জি বাপের কথা শুনে তারা এই অন্যায় করেছিল এই উতাইবা বিন আবি লাহাব আবু লাহাবের ছেলে উতাইবা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাকের ঘটনা হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে তালাক দেওয়ার পরে একদিন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খারাপ আচরণ করল চরম খারাপ আচরণ সেটা ছিল এরকম যে সে বলল যে হে মুহাম্মদ আমি তোমার কাছে যে জিব্রাইল আসে বলো এই জিব্রাইলের সাথে আমি কুফরি করি যার সম্পর্কে আয়াত তুমি শোনাচ্ছ সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা এসব আমি মানি না এসব তার সাথে আমি কুফরি করি জিব্রাইলের সাথে কুফরি করি আল্লাহর সাথে কুফরি জিব্রাইলের সাথে কুফরি আপনারা এই আকীদার বিষয়টি জানেন আর যদি না জানেন তো অবশ্যই জেনে রাখা আবশ্যক যে কেউ যদি সব কিছুই বিশ্বাস করে আর মালায়েকাকে অবিশ্বাস করে অথবা একজন মালায়েকাকে অবিশ্বাস করে যার নাম আল্লাহ উল্লেখ করেছেন সে মুসলিম না কাফের কাফের যেই ব্যক্তি একটা অংশকে অস্বীকার করবে সে যেন পুরোটাকেই অস্বীকার করলো এই জন্য সমস্ত নবী রসুলকে কেউ যদি মানে আর মুহাম্মদ রসুলুল্লাহকে না মানে সে কাফের লা নুফাররিকু বাইনা হাদিমির রসুল এর বিপরীতটা বলি
কেউ যদি বলে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুই মানি কিন্তু আমি কোন একজন নবী আরে মূসা ঈসা যে সব প্রসিদ্ধ নবী তাদের কথা না কোন একজন নবী রাসূল না কোন একজন নবী হারুন কে মানি না অথচ আল কোরআন বলছে যে হারুন আল্লাহর নবী সুতরাং সে কি হয়ে যাবে কাফির হয়ে যাবে ঠিক ওইরকমই মালায়েকার বিষয়টি কেউ যদি বলে জিবরাইল কে আমি বিশ্বাস করি না সে কাফির এমন কি জিন কারণ জিনের কথা আল্লাহ কোরআনে কারিম উল্লেখ করেছেন তাহলে কোরআনের একটা অংশ কেউ যদি অস্বীকার করে তো সে যেন মুকাজ্জিব লিল কোরআন পুরো কোরআনটাকে কি করলো অস্বীকার করলো মিথ্যা মনে করলো এই বিষয়টিকে সামনে রেখে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা আজকালকার আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে শিয়া রাফেজিরা অনেকে এদেরকে মুসলিম মনে করে এরা কোরআনে কারিমের কমপক্ষে যারা কাছের শিয়া বলবেন আপনি ইরানি শিয়ারা সবগুলি এবং যতগুলি শিয়া আশেপাশে আছে সব তারা সাহাবা ইকরামদেরকে কাফের বলে বলেন না বলেন না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অসতী বলে বলেন না বলেন না তাহলে তারা কোরআন অস্বীকারকারী কিনা মুকাজ্জিব লিল কোরআন কার সূরা নূরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সতী হওয়া সম্পর্কে আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন জি ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম এখান থেকে বেশ কিছু আয়াত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আর সমস্ত সাহাবা কেরাম সম্পর্কে একাধিক আয়াত রয়েছে তাদের ফজিলত সম্পর্কে তার মধ্যে আপনাদের সবার জানা আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ বলছেন যে সাহাবা কেরামরা এমন এবং তাদের অনুসারী যারা খাঁটি অনুসারী যে আল্লাহ তাদের উপর রাজি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাকে আল্লাহ এত নিয়ামত দেবেন এবং দিয়েছেন যে তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে এবং হয়ে যাবে তাহলে যেই ব্যক্তি সাহাবায়ে কেরামদের উপর অসন্তুষ্ট থাকলো শুধু অসন্তুষ্ট না তাদেরকে কাফের বা গোমরা বললো ফিতনার শিকড় আর ফিতনার মূল বললো খোমেনি স্বয়ং তার কিতাবে স্পষ্ট আছে যে এই উম্মতে মুসলিম জাতির ফিতনার মূল হচ্ছে আবু বকর ওয়া নাউযুবিল্লাহ তারপরে বলবেন শিয়ারা মুসলিম তারপরে বলবে ইরানিরা মুসলিম না মোটে না ইরানি আহলে সুন্নাত মুসলিম বাকি শিয়া মুসলিম নয় এই একটি পয়েন্টে শিয়ারা কাফের যদি সাহাবা ইকরামদেরকে কাফের বলে কারণ মুকাজ্জিব লিল কোরআন কোরআনের অস্বীকারকারী কোরআনের একটা অংশ যে অস্বীকার করে সেই ব্যক্তি পুরোটাই অস্বীকারকারী একটা অংশ অস্বীকার করলেই সে কাফের হয়ে যায় কেউ যদি আমি সব মানি শুধু জাকাত মানি না কাফের না সব মানি কিন্তু উমরা মানি না আর জাকাত তো নাই ফরজ ইসলামের রুকন উমরা শুধু মানি না কাফের না উমরা যেখানে ইখতিলাফ আছে যে জীবনে একবার ওয়াজিব নাকি সুন্নাত মুআক্কাদ ইখতিলাফ হলো ফুকাহাদের রয়েছে কুরবানি কুরবানি সঠিক হচ্ছে স্যার সুন্নাতে মুআক্কাদ যদি হানাফি মাযহাবে ওয়াজিব কারণ তাদের কাছে ফরজ আর ওয়াজিবে পার্থক্য আছে তারপরে সেটা ফরজ নাই তাদের কাছেও ফরজ নাই কুরবানি একটি সুন্নাতে মুআক্কাদ সেটা যেহেতু একটা প্রসিদ্ধ এবং যেটাকে শাইরা জাহেরা প্রকাশ্য ইবাদত প্রকাশ্য ইবাদত এমন একটি ইবাদত যেটা একবারে প্রকাশ্য ইবাদত যদিও সুন্নাতে মুআক্কাদ কুরবানি কেউ যদি বলে আমি সব মানি কিন্তু ফসল্লি লিরব্বিকা ওয়ানহার এই কুরবানি মানি না সল্লি লিরব্বিকা সালাত মানি কুরবানি মানি না সে মুসলিম তাহলে চিন্তা করুন আপনি তারপরও শিয়া ভক্তি কেন এক শ্রেণীর লোকদের তারপরও শিয়াদেরকে জানলো না কেন কারণ শিয়াদের সাথে পার্থিব গরজ রয়েছে তাদের ইসলামের প্রয়োগটা বা ইসলামকে তারা ব্যবহার করে থাকে ধর্ম ব্যবসা হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য আর কিচ্ছু না আর কিচ্ছু না তাদের ইসলাম হচ্ছে শুধু রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য কারণ তাদের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে ক্ষমতা দখল করা যার ফলে শিয়াদের সাথে ভালোবাসা জি ধর্মীয় সম্পর্ক আছে ধর্মীয় সম্পর্ক আছে পার্থিব পয়সার সম্পর্ক থাকতে পারে সেটা আলাদা কথা কিন্তু সবচেয়ে বড় যে সম্পর্ক আছে এই শিয়া ঘাসা আমাদের দেশের গুমরাদের শিয়াদের সাথে বা ইরানের সাথে হচ্ছে ধর্মীয় সম্পর্ক জি তো কি বলছিলাম জিব্রাইল আলাইহিস সালামের সাথে কুফরের ঘোষণা করলো উতাইবা বিন আবি লাহাব বলল যে তুমি যে বলছো সোম্মা দানা তোমার কাছাকাছি হয়েছে অত্যন্ত নিকটবর্তী ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা আদনা দুটি যেমন ধনুক দুটি ধনুক যদি রাখা যায় কত দূর এত কাছাকাছি হয়েছে তো আমি অস্বীকার করি
তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর সরাসরি এসে আক্রমণ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা ছিঁড়ে দিল এই উতাইবা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চেহারায় থুথু নিক্ষেপ করলো, কিন্তু আলহামদুলিল্লাহ সেই থুথু তার চেহারাতে সাথে সাথে ফিরে যায়। আল্লাহর কুদরতে এই থুথু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চেহারায় না পড়ে উতাইবার চেহারাতেই ফিরে যায়। এই রকমে যারা হকপন্থী আলেম ওলামাদের সাথে শত্রুতা রাখে এবং তাদেরকে গালমন্দ করে, সমস্ত তাদের দিকে ফিরে যায়, তাদের কিছুই হয় না, কোরআন সুন্নাহর আলেমদের ক্ষতি হয় না এসব গালমন্দতে, তাদের তারাই ধ্বংস হয়, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়, তাদের সর্বনাশ হয় যারা অন্যায়ভাবে বাড়াবাড়ি করছে বা গালমন্দ করছে। সেই জন্য এইসব হক কথা বলতে গিয়ে পরোয়া করলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় এই উতাইবাকে বদদোয়া দিয়েছিলেন। বদদোয়ার ভাষাটি দুই রকমভাবে বর্ণিত হয়েছে। এখানে শেখ সাফিউর মোবারক পরি রহমতুল্লাহ আলাই আমাদের ওস্তাদ, তিনি উল্লেখ করেছেন ওই রেওয়াজ, আল্লাহুম্মা আরসিল আলিহি কালবাম মিন কিলাবিকা, হে আল্লাহ এই উতাইবার ওপর তুমি তোমার হিংস্র পশু, কালব কুকুরকে বলা হয়, আবার কালব আরবরা বাঘকেও বলে, বাঘ বাঘ যতগুলি ক্যাটাগরির বাঘ রয়েছে, সে শালা বাঘ হোক আর আপনার সিংহ হোক অন্য বাঘ হোক যে কোনো চিতা বাঘ হোক, বাঘকেও বলা হয়। তো আল্লাহ তুমি এর ওপর কুকুরকে অথবা বাঘকে কি করো, প্রেরণ করো, একে ধ্বংস করার জন্য তুমি বাঘকে প্রেরণ করো, আর সেল তুমি বাঘকে ছেড়ে দাও। আর সে অন্য রেওয়ায়েতে রয়েছে আল্লাহ সাল্লিত আলিহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ এর ওপর তুমি তোমার যে কুকুর বা বাঘ রয়েছে বাঘকে কোনো এক বাঘকে নিযুক্ত করো, একে খাওয়ার জন্য বাঘকে তুমি নিযুক্ত করো। দেখেন কিভাবে দোয়া কবুল হচ্ছে আর কোথায় গিয়ে এর দোয়ার বাস্তবায়ন হচ্ছে। এই বদদোয়া দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায়, মক্কায় কোনো বাঘ তখনও ছিল না, তখনও ছিল না, এখনও নেই, মক্কায় মদিনায় আশেপাশে কোথাও বাঘ নেই, কারণ এখানে বন জঙ্গল নেই। জি, কিন্তু কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করছেন এই উতাইবাকে। শাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য এক কাফেলার বেশ কিছু লোকদের সাথে এই উতাইবা একবার বের হইল, রাস্তায় এক জায়গায় অবতরণ করল, সেখানে তারা রাত কাটাবে। রাস্তায় অবতরণ করতেই দেখছে যে একটা বাঘ ঘোরাঘুরি করছে, সুবহানাল্লাহ, বাঘ ঘোরাঘুরি করছে। বাঘ দেখে ওই বদ্দ কিন্তু শুনেছিল আর মনে আছে উতাইবার, এবং কাফেরদের ভালো বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা যতই শত্রুতা করি মুহাম্মাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বদ্দ করেন তো আমাদের বদ্দ অবশ্যই লাগবে, এই ভয়টা ছিল। জি, বাতিলপন্থীদের মানসিক শক্তি অত্যন্ত দুর্বল, কিন্তু অত্যন্ত দুর্বল, আমরা তাদের সামনে কখনো দুর্বল হব না। কুফরি শক্তির মানসিক অবস্থা অত্যন্ত দুর্বল। দেখেন এদের কাছে এত সাজ সরঞ্জাম থাকার পরে বর্তমান যুগে এত কেন ভয়ভীত, এত কেন ভয়ভীত, ইসলামের নাম শুনলে কেন তো ভয় লাগে, আর জেহাদের নাম শুনলে তো ওদের প্রাণ উড়ে যায়। হ্যাঁ, এই জন্য জেহাদ, যে জেহাদ সেই জেহাদকে এরা সন্ত্রাস সন্ত্রাস, বরং ইসলাম মানেই সন্ত্রাস করে দিয়েছে ইহুদি শক্তি এবং ইহুদিদের পৃষ্ঠপোষক শক্তি। যখন দেখছে যে এক সিংহবাঘ ঘোরাঘুরি করছে, তখন উতাইবা বলে উঠল সাথী সঙ্গীদের সামনে, হুয়া আকেলি ওয়াল্লাহ, এই সিংহবাঘ আমাকে খেয়ে ফেলবে, এই সিংহবাঘ আমাকে কে খেয়ে ফেলবে, কামা দা মুহাম্মদ আলাইয়া, কারণ আমার ওপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদ্দ দিয়েছে, আমাকে বদ্দ দিয়েছেন, কাতালানি ওয়াহুয়া বি মক্কা ওয়া আনা ফিস শাম। এই উতাইবা বলছে যে মুহাম্মদ মক্কাতে আছে আর আমি শাম দেশে, এত দূরে এক মাসের রাস্তা, আমাকে ওখান থেকে খুন করে ফেললো, মক্কা থেকে আমাকে খুন করে ফেললো। দেখেন দুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কবুল হয়েছে। বলছেন বর্ণনাকারী, ফালাম্মান নামু, রাত্রে তো ঘুমাইতে হবে, অবতরণ করেছে ঘুমাইলো, কিন্তু যেহেতু ভয়ে ভীত হয়েছে উতাইবা আর সাথী সঙ্গীরা জানতে পেরেছে বাঘ ঘোরাঘুরি করছে আর মোহাম্মদ বদদোয়া দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং তারা উতাইবাকে বলল যে দেখো তোমাকে একবার মাঝখানে রাখছি আর চারিদিকে আমরা সবাই ঘুমাবো, চারিদিকে আমরা ঘুমাবো সবাই, তোমাকে একেবারে মাঝখানে রাখবো আর তার চারিদিকে আবার ওঁটগুলিকে বসিয়ে দেবো,
উট থাকবে, তারপরে আমরা থাকব, মাঝখানে তুমি থাকবে, বাঘ যদি আসে তো কোনো একজন মানুষকে খেলেই তো হইল, হ্যাঁ খাবে, অন্য কাউকে খাবে, তোমাকে খাবে না অন্তত, তুমি অন্তত বেঁচে যাবে। এভাবে তাকে শোয়াইল মাঝখানে, যা আলুহফি ওয়াস্তেহি মাঝখানে রাখলাম। কিন্তু বাঘ এসে শুনছে, শুনছে সুবহানাল্লাহ, কাউকে খাচ্ছে না। এই করতে করতে একবারে মাঝখানে চলে গেছে, বলছে মিম্বাইনিল এবেলে ওয়ান নাস, চারিদিকে উট আছে মানুষ আছে সবগুলিকে বাদ দিয়ে ওর কাছে পৌঁছিল, ওর মাথার কাছে, আর যাওয়ার পরে তাকে ফেড়ে খেয়ে ফেলল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন আবু লাহাবের ছেলে ওতাইবা কাফের ইবনে কাফেরকে। জি, এইভাবে অসৎ লোকদের উপর, পাপিষ্টদের উপর আল্লাহর আজাব আসে, কিন্তু আমাদের কর্ম করা লাগে। কর্ম না করে শুধু, হ্যাঁ শুধু বসে থাকব আর দোয়া করব, এটা হবে না। কর্ম করার সাথে দোয়া করতে হবে। আমরা দুটোর মধ্যে সমন্বয় করতে জানি না, হ্যাঁ সমন্বয় করতে জানি না। অনেকেই মুসলিমদের, বরং অধিকাংশই মুসলিমদের পার্থিব মাধ্যমগুলির উপর আস্থা ভরসা করেছে। আরে ওরা, ওদের কাছে এত সায়েন্স আর টেকনোলজি আর দুনিয়ার এত শক্তি ক্ষমতা, যান্ত্রিক সভ্যতা, অস্ত্রশস্ত্র, সব ওদের কাছে, আমাদের কাছে কিছু নেই। তার মানে এদের আস্থা ভরসা কিসের ওপর? পার্থিব যে সব সামগ্রী সেসবের ওপর, অস্ত্রশস্ত্রের ওপর, যার ফলে আল্লাহ সাহায্য নেমে আসে না। আর কিছু লোকের আছে যারা শুধু মনে করে যে দোয়া দিয়েই সব কাজ হয়ে যাবে, শুধু দোয়া দিয়ে সব কাজ হবে না। আবার যদি শুধু মনে করেন যে আমাদের কাছে যদি ওই রকম সায়েন্স আর টেকনোলজির অস্ত্রশস্ত্র থাকতো যেমন আছে অন্যদের কাছে, তাহলে আমরা মনে হয় সারা বিশ্বে, হ্যাঁ সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যেতাম। না, এটাও না, দুটোর সমন্বয় লাগবে। রাসূলুল্লাহ সাল্লাম দুটো সমন্বয় করেছেন, অস্ত্রশস্ত্র কম থাকলেও বদর ওহদে কি ছিল? ইমানি শক্তি অনেক বেশি ছিল। আগে ইমানি শক্তি লাগবে আর তারপরে পার্থিব শক্তি লাগবে, দুটোর সমন্বয়ে উম্মতে মুসলিমার বিজয় হতে পারে। জি, এই ছিল একটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর চরম জুলম অত্যাচারের যে দৃশ্যগুলি রয়েছে তার একটি, আর একটি হচ্ছে একদিন উকবা বিন আবি মুঈত, উকবা বিন আবি মুঈতের ঘটনা এর আগেও শুনিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে ওটের ভুঁড়ি চাপাবার। এছাড়া আর একটি ঘটনা, ওই ঘটনা তো বলেছি, যে ঘটনা একবার বলেছি আর বলবো না। উকবা বিন মুঈত একদিন দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, যেমনই সেজদায় গিয়েছেন তখন উকবা বিন মুঈত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ঘাড়ের উপর পা রেখেছে, পা রেখে এমন শক্ত করে চাপন দিয়েছে, দুলেছে, যে মনে হচ্ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটো বেরিয়ে পড়বে। আল্লাহু আকবার! উদ্দেশ্য ছিল এইভাবে মুহাম্মদকে খুন করে দাও, হত্যা করে দাও, মেরে ফেলা। তারা এইভাবে বিভিন্ন পন্থায় ইসলামের দাওয়াতকে থামিয়ে দিতে চেয়েছিল, এবং তারা সত্যিকার অর্থে কেমন করে মুহাম্মদকে হত্যা করা যায় এর জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছিল। এতে যাই হোক না কেন, এতে গোত্রীয় মারামারি শুরু হয়ে যায়, কারণ ওরা ভালো করে জানছিল যে এই সময় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দিই তো তাদের আত্মীয়রা যারা আছে, আমাদের ধর্মেও আছে, মানে কাফেরদের ধর্মেও আছে, তারাও কিন্তু আত্মীয়তার খাতিরে, হ্যাঁ প্রতিশোধ নিতে পারে, হ্যাঁ আমাদের সাথে লড়াই যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে, এভয় ছিল। তারপরেও তারা এইরকম ঝুঁকি নিয়েছিল যে না, মুহাম্মদকে আর রাখা যাবে না, একে মারতেই হবে। এই মর্মে আবু জাহালের একটি ঘটনা বর্ণনা করা যেতে পারে। একদিন কুরাইশদেরকে বলল আবু জাহাল যে ইন্না মুহাম্মাদান কাদ আবা ইল্লা মা তারাউন মিন আইবে দীনেনা ওয়া শাতমে আবায়েনা ওয়া তাসফিহ আহলামেনা ওয়া শাতমে আলিহাতেনা। দেখো মুহাম্মাদকে তোমরা দেখতেই পাচ্ছ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতেই পাচ্ছ যে সে কি করছে আমাদের সাথে, আর আমাদের ধর্মের সাথে তার আচরণটা কি তোমরা সব দেখতেই পাচ্ছ। আমাদের ধর্মের শুধু দস্তুরি চর্চা করছে, এবং আমাদের বাপদাদা পূর্বপুরুষকে গালমন্দ করছে, এবং আমাদের জ্ঞানী গুণীদেরকে বোকা বলছে, মূর্খ বলছে, এবং আমাদের দেবদেবী গো গালমন্দ করছে। সুতরাং ওয়াইন্নি ওয়াহেদুল্লাহ, আমি আল্লাহর সাথে আল্লাহর কসম করে বলছি, ওয়াদা করে বলছি, এই কাফের আল্লাহর নামও নিত। তাহলে আল্লাহর নাম শুধু নিলে জান্নাত পাওয়া যায় না, বুঝা গেছে না? আল্লাহর নামের সাথে আপনার তৌহিদ ঠিক থাকতে হবে। আবু জাহাল, আবু লাহাব, মক্কার কাফের আল্লাহকে মানত না,
তার নাস্তিক তো ছিল না, তার আল্লাহকে মানতো, বড় এলাহ বলে আল্লাহকে মানতো, কিন্তু এসব হচ্ছে আলেহা ছোট এলাহ, এগুলি ওয়াসিলা বা সুপারিশকারী ওই বড় এলাহ পর্যন্ত পৌঁছার। আপনারাও যদি মুসলিম হয়ে যদি মনে করেন যে জিলানি চিস্তি আর অমুক আর তমুক আর এই যে গস আর কত ওলি আউলিয়া এরা সুপারিশ করে আল্লাহ পর্যন্ত কাছিয়ে দিবে বা পৌঁছিয়ে দিবে, তো আপনাদের এই শিরকি আকিদায় আর মক্কার মুশরিকদের শিরকি আকিদায় পার্থক্য কোথায়? তারাও বলতো এগুলো হচ্ছে ওসিলা বা সুপারিশকারী, আর মুসলিম সমাজের যারা মাজারপন্থী সুফি তারাও বলছে ওলি আউলিয়া গস কুতুব এরা হচ্ছে কি আমাদের ওসিলা, এরা হচ্ছে আমাদের সিঁড়ি। সুতরাং এইরকমই যদি অবস্থা আমাদের দিনের আকিদার হয় তো কখনো আল্লাহর সাহায্য নেমে আসবে না। সে বলল যে আমি আল্লাহর কসম করে বলছি লা আজলেসান্না লাহু বিহাজারিন মা উতিকু হামলাহু, আমি একটা এমন ভারী পাথর নিয়ে বসবো মোহাম্মদকে খুন করার জন্য যেই যেই পাথর আমি উঠাতে পারি, মানে এত বড় পাথর নিয়ে বসবো যেই পাথরটা আমি উঠাতে পারি, তার মানে ছোটো মোটো পাথর না, বড় সড়ো একটা পাথর নেবো, আমার পক্ষে যত বড় পাথর ওঠানো সম্ভব এইরকম পাথর উঠিয়ে আমি দেখবো যে ফায়জা সাজাদা ফি সলাতেহি, মোহাম্মদ যখন তার সলাতে সেজদায় অবনত হবে ফাজাক্ত বেহি রাসাহু, তখন তার মাথাকে চুরমার করে দেব। দেখো তারপরে ফাসলেমুন ইন্দাজালিকা আও আমনেউনি, তারপরে তোমরা হয় আমাকে রক্ষা করিও আমার পাশে দাঁড়ায় আমাকে বাঁচাইও, আর না হলে আমাকে প্রতিশোধ কেসাস নিতে চাইবে আব্দে মনাফের গোত্রের লোকেরা বানু হাশেমরা মোহাম্মদ সাল্লাল্লাহু গোত্রের লোকেরা, তখন হয় তাদের হাওয়ালা তাদের হাতে তুলে দিও, তাদের হাওয়ালা করে দিও, হয় আমার পাশে তোমরা দাঁড়াবে আর না হইলে তোমরা আমাকে যদি ছেড়ে দাও একা তাহলে আমার জান যাক, কিন্তু মোহাম্মদকে আমি এইভাবে খুন করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিল? আবু জাহল, আবু জাহল বলবেন, আবু জাহল, হ্যাঁ জাহলুন মানে অজ্ঞতা, জি আমাদের দেশের লোকেরা আবু জেহেল বলে, এমনকি সাধারণ লোকেদের দেখা দেখি আমাদের দেশের বক্তারা ওই রকম ভাবে বলে জেহেল, তো অন্তত আলেমদেরকে বক্তাদেরকে শুদ্ধ উচ্চারণ করা উচিত, কারণ আপনারা সবাই আকামা বলছেন তো আমিও কি আকামা বলবো নাকি, আমি একামাই বলবো ঠিক না, আমি শুদ্ধটা বলবো, বাকি আপনারা অধিকাংশ লোক যেটা বলছে সেটা বলছেন সেটা আলাদা কথা, তাতে বোঝা যাবে যে না সহি শুদ্ধ কোনটা অন্তত বলেন আর না বলেন বুঝতে পারা যায় যাতে করে। তারপরে বলল আবু জাহাল যে ফালিয়াস না বাদা আলীকে বানু আব্দ মানাফ মা বাদ আলহম, আমি মোহাম্মদকে এইভাবে খুন করবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আব্দে মানাফের বংশ যা পারবে তাই করুক, যা পারবে তাই করুক, আমি পরোয়া করি না। তখন কুরাইশের লোকেরা বলল যারা কাফের কুরাইশ তারা বলল ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আবু জাহাল লা নুসাল্লিমু কালে শাইইন আবাদা, আপনাকে ওদের হাতে কখনো তুলে দেব না, আপনি যা করবেন করেন, আজকে আমরা আপনার সাথে ফামদেলে মা তরিদ, আপনি যা করতে চাইছেন করে ফেলুন, মারুন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কুরাইশরাও তাকে পরিচিত করলো। সকাল হলো, আবু জাহাল একটা বড় ধরনের পাথর হাতে নিল, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় করছিলেন কাবার আশেপাশে, সেখানে আসলো কুরাইশের লোকেরা সব নিজের নিজের মজলিসে বসে আছে, আরবদের নিয়ম ছিল আমাদের দেশে এক সময় যখন মানুষ অবসর থাকতো বিকেলবেলা কী করতো, একসাথে কয়েকজন বসে আছে উঠানে বাইরে, বাড়ির বাইরে যে উঠান বসে আছে, তো এইরকম ওরা করতো কি বসে থাকতো কাবার চারিদিকে মজলিস করে বসে থাকতো, ওরা বসে আছে তারা দেখছে এবং জানে, কারণ গতকালকে আবু জাহাল ঘোষণা করেছে যে আগামীকালকে আমি মোহাম্মদ সাল্লামকে এইভাবে আমি খুন করব, তারপরে তোমরা আমার পাশে দাঁড়াও আর না দাঁড়াও আমি বাঁচি আর মরি কিন্তু আমি এই কাজ করব। সবাই তামাশা দেখার জন্য এসে বসে আছে, আবু জাহাল আসলো, আসার পর রাসূলুল্লাহ সাল্লাম কাছাকাছি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি এসেছে, আসতে মাত্র হঠাৎ করে আবার ফিরে পালাতে শুরু করেছে, মুনতাকিয়া লাউনহু, একবারে তার চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চেহারা রং তার পরিবর্তন হয়ে গেছে, মারউবান সে চরম ভীত সন্ত্রস্ত অবস্থায়, এবং তার হাত যেন শুকিয়ে গেছে, যে পাথর নিয়ে ছিল তার হাত শুকিয়ে গেছে, সাথে সাথে কোনোরকম করে
পাথরকে হাত থেকে ফেলে দিয়েছে। কুরাইশের লোকেরা তখন বলতে লাগলো, মা লাকা ইয়া আবুল হাকাম, আবুল হাকাম কি ব্যাপার, আপনি কি হয়ে গেল হঠাৎ করে? হ্যাঁ, কারণ ওরা জানে যে এত বড় নেতা, এবং আবু জাহাল অনেক শক্তিশালী মানুষ ছিল, শারীরিক গঠনের দিক থেকেও আবু জাহাল বড়ই শক্তিশালী মানুষ ছিল, বড়ই সুঠাম মানুষ ছিল, অনেক উঁচা মানুষ ছিল। যখন তার মাথাটা কেটে আলাদা করা হয় বদরের যুদ্ধে, ওর মাথাটাকে আবদুল্লাহ মাসুদি একা মাথাটাকে উঠিতে পারেন না। আবদুল্লাহ মাসুদ একটু কমজোর সাহাবি ছিলেন, কমজোর মানে এই নয় যে মাথা উঠে, কিন্তু তাহলে তার মাথাটা কত বড় ছিল যে মাথাটাকে উঠাইতে পারছেন না একা, কত ভারী তার মাথা, তার ওজন কীরকম ছিল আর কত উঁচা সে লোক ছিল, শক্তিশালী মানুষ ছিল এক কথায়। তার উপাধি দিয়েছিল মক্কার মুশরিকরা আবু জাহালের, তো এটা হয়তো ইসলাম ইসলাম মুসলিমের লাকাব দিয়েছে, কিন্তু মক্কার কাফেরা কি উপাধি দিয়েছিল? আবুল হাকাম। আবুল হাকাম কেন বলা হয়তো ওকে? হাকাম মানে হচ্ছে বিচারপতি। হ্যাঁ, হাকামায় হাকাম মানে বিচার করা, সালিস করা, আর হাকাম মানে বিচারপতি, হাকিম আর হাকাম বিচারপতি। তো আবুল হাকাম সে বিচারপতির বাপ, সে বিচারপতির বাপ মানে সেরা বিচারপতি, সেরা বিচারপতি। মক্কায় যে কোনো ঝামেলা হোক, ঝগড়া দ্বন্দ্ব বিবাদ হোক, হ্যাঁ, বিচার মীমাংসা কে করবে? প্রধান বিচারপতি হচ্ছে এই আবু জাহাল, আর তার বিচার সালিস সবাই মেনে নিত, এই জন্য তার উপাধি দিয়েছিল আরব কাফেররা আবুল হাকাম। মালাকা ইয়া আবুল হাকাম, আবুল হাকাম কি ব্যাপার, এরকম কেন আপনি ফিরে চলে আসলেন? কালা কুমতো লে আফ আলা মা কুলতুল বারেহা, আমি এই জন্যই উঠেছিলাম পাথর নিয়ে যে গতকালকে যে তোমাদেরকে বলেছিলাম সেটাই করব, সেটাই করব। ফা আরাদ আলী বা ফাওরেদ আলী ফাহলু মিনাল এবেল, কিন্তু একটি নর বা ষাঁড় উঁট আমার সামনে হঠাৎ করে এসেছে। ফাহল বলা হয় ষাঁড়কে, যে কোনো ষাঁড়, গরুর ষাঁড়, উঁটের ষাঁড় মানে নর উঁট, তো একটি নর উঁট বা ষাঁড় উঁট আমার সামনে হঠাৎ করে এসে গেছে। মা রায় তো মিসল হামাতিহি ও আনিয়াবেহি লে ফাহলিন কাত্ত, আমি তার মাথার মতো এবং তার দাঁতের মতো কোনো উটের দাঁত আর মাথা দেখিনি, এত বড় মাথা সে উঠে আর এত বড় বড় দাঁত, এইরকম উট আমি জীবনে দেখিনি। ফাহাম্মা বি আইয়া কোলানি, উটটা আমাকে তেড়ে আসছিল খেয়ে নেওয়ার জন্য, উটে খেয়ে নেওয়ার জন্য তেড়ে আসছিল আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা আবু জাহালের শোনার পরে সাহাবাই কেরামদেরকে বললেন, যাকা জিবরিল, উটের আকারে তিনি জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন, লাউদানা ও যদি আমার কাছে আসতো আমাকে মারার জন্য, লা আখাযাহু, তাহলে তাকে ধরে ফেলতো জিব্রাইল আলাইহিস সালাম। আপনারা এই বিষয়টি হয়তো শুনেছেন যে ফেরেশতাদের বৈশিষ্ট্য হচ্ছে ইয়াতাশাক্কালু বিল আশকালিল মুখতালিফা, বিভিন্ন রূপ ধারণ করতে পারে, বিভিন্ন রূপ, মানুষের রূপ ধারণ করতে পারে, অন্য কোনো রূপও ধারণ করতে পারে, যদিও অন্য রূপ সাধারণত খুব কম ধারণ করে, কিন্তু প্রয়োজনে ধারণ করতে পারে। জি, জিনরা এই এই সংজ্ঞার ক্ষেত্রে, সংজ্ঞার এই অংশটুকুর ক্ষেত্রে জিনদের সাথে মিল রয়েছে ফেরেশতার, জিনদের সম্পর্কে বলা হয়েছে যে জিনরাও ইয়াতাশাক্কালু বিল আশকালিল মুখতালিফা, বিভিন্ন রূপ ধারণ করতে পারে, তো ফেরেশতাও বিভিন্ন রূপ ধারণ করতে পারে আর জিনও বিভিন্ন রূপ ধারণ করতে পারে, তাহলে জিন আর ফেরেশতায় পার্থক্য কি? আর একটা মিল আছে, সেটা হচ্ছে জিনও মানুষ দেখতে পায় না আর মালায়েকাকেও মানুষ দেখতে পায় না, আনসিন, হ্যাঁ, অদৃশ্য দেখা যায় না জিন, এই যে জিনকে জিন এই জন্য বলে জান্নাত, এর জন্য মানে ঢেকে নেওয়া, যেন আমাদের সামনে ঢাকা আছে, জিন এখানে থাকতে পারে কিন্তু আমাদের চোখের সামনে ঢাকা দেখতে পাচ্ছি না, এই জন্য ফালাম্মা জান্না আলাইহি লাইল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন যৌবনকালে ছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তিনি যখন গভীরভাবে চিন্তা করেছিলেন আমার রব কি, কারণ ইরাকের লোকেরা সব মুশরিক, সব তারকা পূজারি আর না হলে মূর্তি পূজারি, তো আমার রব কি, এরা তো রব হইতে পারে না, তো রাতের অন্ধকার যখন ছেয়ে গেল, ফালাম্মা জান্না আলাইহি লাইল, যখন রাতের অন্ধকার ছেয়ে গেল, রা আ কাওকাবান, তখন প্রথম তারকাকে দেখলো, হ্যাঁ, যখন বড় তারকা ধ্রুব তারা বা কোনো তারাকে দেখলো, হাজার রব্বি, এইটাই রব হইতে পারে। পরের দিন, হ্যাঁ, পূর্ণিমার চাঁদকে দেখলো, তারপরে সূর্যকে দেখলো, প্রতিদিন ভাবলো যে এই রব হইতে পারে, এই রব হইতে পারে, কিন্তু যখন এইসব অস্তমিত হয়ে যায় তখন তিনি বলেন যে না, এরা রব হইতে পারে, বরং এগুলিকে নিয়ন্ত্রণ যিনি করেন, এগুলির যিনি সৃষ্টিকর্তা, তিনি আমার রব। তখন তিনি বলেছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল মুশরিকিন,
তো তাহলে এটা তো মিল হয়ে গেল, জিনকেও দেখা যায় না আর ফেরেশতাও দেখা যায় না। জিনও বিভিন্ন রূপ ধারণ করতে পারে আর ফেরেশতাও বিভিন্ন রূপ ধারণ করতে পারে। জিন অবশ্য জীবজন্তুর রূপ বেশি ধারণ করে, কারণ জিনদের মধ্যে তো আবার খারাপ শক্তি আছে মানুষের মতো, যেমন আমাদের মধ্যে খারাপ একটা শক্তি আছে, হ্যাঁ শয়তানি দিক আছে, যেমন ফেরেশতাগত চরিত্র বা একটা শক্তি আছে যেটাকে কুয়াতে মালাকিয়াত। শাহুল মাহদেস দেহরির ভাষায় বলেছেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করে কুয়াতে মালাকিয়াত, মানে ফেরেশতাগত একটা শক্তি দিয়ে মানে সবসময় ভালো কাজ করতে পারবে। একজন মানুষ মনে করে সবসময় ভালো কাজ করব, তাও করতে পারবে। আবার যদি একজন মানুষ বলে সবসময় ইবলিশের মতো কাজ করবো, তাও করতে পারবে। এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এটা কুয়াতে বাহিমিয়াত পাশবিক শক্তি, এটাকে তিনি বলেছেন তার ভাষায়। আজকে থেকে কয়েকশো বছর আগে তিনি বলেছেন পাশবিক শক্তি, যেটাকে আজকাল অনেকে ব্যবহার করি, যে পাশবিক চরিত্র আমরা অনেকে বলে থাকি, তাই না, মানে পশুর মতো চরিত্র, কিন্তু পাশবিক শক্তি আমাদের মধ্যে আছে, হিংস্র পশুর মতো শক্তি, নাহলে মানুষ মানুষকে কেন খুন করবে, হ্যাঁ মানুষ মানুষের উপরে কেন চড়াও করবে, মানুষ মানুষের উপরে জুলম অত্যাচার কেন করবে। তো মানুষের মধ্যে দুই শক্তি আছে, জিনদের মধ্যে দুই শক্তি আছে ভালো মন্দ, ফেরেশতাদের মধ্যে শুধু এক শক্তি আছে, ভালো শক্তি রয়েছে। তো জিন আর মালায়কা এই পার্থক্যটা কোথায়? হ্যাঁ যে কথাটা বলছিলাম যে জিনরা বিভিন্ন জীব জন্তুর হ্যাঁ পশু পাখির রূপ ধারণ করে, কারণ ওদের মধ্যে বধ শক্তিটা আবার বেশি বেশি বেশি, খারাপ শক্তিটা বেশি। এই জন্য গবেষকরা বলেছেন যে জিনদের মধ্যে গুমরাহী বা পাপিষ্টের সংখ্যা মানুষের চেয়েতে বেশি। জিনদের মধ্যে পাপিষ্ট বা গুনাহগার বা কাফের দের সংখ্যা মানুষের চেয়ে আদম সন্তানের চাইতে বেশি। জিন জিনেরা বেশি বদমাইশি করে, অনেক ভালো জিন, নেক জিন, নামাজে জিন, তারপরও কারো গায়ে সওয়ার হয়ে যায় আর তারপর ওকে পেরেশান করে, ছাড়ে কেন পেরেশান করবে, জায়েজ নয়, জুলম। একজন মানুষকে কষ্ট দেবে এটা জুলম, কিন্তু ওদের যে ওই খারাপ চরিত্র একটা আছে, অনেক অপরাধকে অপরাধ মনে করে না। যেমন আজকাল আজকাল অনেকে কিন্তু অনেক অপরাধকে অপরাধ মনে করেন না। যুগের আবর্তন বিবর্তন এমন হয়ে গেছে যে আজকে থেকে দশ বছর আগে যেটাকে আপনি অন্যায় মনে করছেন, পাপ মনে করছেন, আজকাল কিন্তু পাপ মনে করেন না। উদাহরণ দেব, এক সময় প্রথমে যখন টিভিতে মহিলার খবর পড়তো তখন সবাই অনেকে ছিছা করেছেন, অনেক আস্তাগফুল্লাহ আস্তাগফুল্লাহ পড়েছেন, কিন্তু যে হ্যাঁ বিশেষ করে সৌদি আরবে তো এরকম বহু ছিল, আমরা মদিনায় যখন পড়তাম, হ্যাঁ আস্তাগফুল্লাহ আস্তাগফুল্লাহ মহিলা চলে আসছে টিভিতে, কথা বোঝা গেছে এক সময় ছিল, কিন্তু ধীরে ধীরে এখন টিভির খবর না, এখন দেখেন ফেসবুকে, যারা ফেসবুক দেখছেন দিনে কত মহিলার চেহারা মাথা হাত পা আরও কিছু খোলা নজরে চোখের সামনে আসছে, আর সেগুলিতে আপনি ইস্তেগফার করা তো দূরের কথা, তাড়াতাড়ি সরিয়ে দেওয়া তো দূরের কথা, আপনি দেখি একটু কি দেখি একটু কি, তাহলে এই পাপগুলিকে যেন পাপ মনে করছেন না, পাপগুলিকে পাপ মনে করছেন না। মানুষের একটি খারাপ স্বভাব হচ্ছে, আরবিতে একটি প্রবাদ আছে কাসরাতুল মাসাস তুবাল্লুদুল এহসাস, বেশি বেশি টাচ করলে অনুভূতিটা হ্রাস পেয়ে যায়, বেশি বেশি ছুইলে কি হয়ে যায় অনুভূতিটা হ্রাস পেয়ে যায়। দেখেন যাদের পায়ে পান লাগিয়ে কানে কাঁধ লাগিয়ে নামাজ পড়া অভ্যাস আছে আহলে হাদিসদের, আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে, ওদেরকে কোনো ব্যাপারই লাগে না, একবারে শক্ত করে লাগিয়ে থাকে, ঘাড়ে শক্ত করে লাগাচ্ছে তাও খারাপ লাগে না, কিন্তু কারণ অভ্যাস হয়ে আছে। হ্যাঁ কিন্তু যার অভ্যাস নাই, অনেক এখানে হাম্বেলি আছে, জি আমার আব্দুল আজিজ তখন ছোটো ছিল, আব্দুল আজিজের ঘটনা, আব্দুল আজিজকে যেভাবে নামাজ শিখিয়েছে, ওকে পায়ে একটা ওই আর্মির ফৌজ মূর্খ তো মহল্লা মসজিদে ওসব নামাজ পড়ে, তো ওর পায়ে পা লাগিয়ে দিয়েছে, তো ওকে খুব কষ্ট লেগেছে, তখন ওকে বকাবো শুরু করেছে। অনেকে বলে আপনি যদি খুব বেশি ঘষা বসে আল্লাহ কাদা আজাইতানি, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, তুমি পায়ে পা লাগিয়ে দাও তোর কষ্ট হয়ে যায়, আর যদি হানাফি মাঝহাবের গোড়া মোকাল্লিদ হয় আর পায়ে পা লাগিয়ে দেন, ওরে বাপ রে বাপ রে, ওর সুড়সুড়ি শুরু হয়ে গেছে, সর্তি আছে আবার লাগে, আর সর্তি আছে পিছনে পড়িয়েন না ওর, হ্যাঁ ও যখন সুন্নতের খেলাফ কাজ করছে শয়তানকে সুযোগ দিচ্ছে, তো আপনি আবার শয়তানকে সুযোগ দিয়েন না, ও পা সরিয়ে নিয়ে শয়তানকে সুযোগ দিয়েছে যে থাক তুই এখানে থাক, কারণ হাদিস আছে যে যদি খালি জায়গা ছাড়ো তো ওখানে শয়তান ঢুকে, তো ও মজহাবের অন্ধ মোকাল্লেদ হয়ে শয়তানকে সুযোগ দিচ্ছে, আপনি তখন ওর পায়ে পা লাগাবার জন্য আপনার খুশু নষ্ট করে ওর পায়ের পিছনে পড়ে গেছেন যে ঠিক আছে কদ্দূর যাবি যা দেখি তুই, আপনিও শয়তানকে সুযোগ দিলেন, আপনিও শয়তানকে সুযোগ দিলেন, বোঝা গেছে না, এরকম ভুল কাজ করবেন না। আপনি চেষ্টা করলেন,
যে আমি শয়তানকে সুযোগ দেব না, কিন্তু যখন ও শয়তানকে সুযোগ দিচ্ছে তখন আপনি ওর পিছনে পড়ে আপনার খুশুকে নষ্ট করবেন না, কারণ আপনার নামাজের সালাতের খুশু বা একাগ্রতা এটা আপনার নামাজের রূহ, সালাতের আত্মা এটি। আপনার রূহকে নষ্ট করে ফেললে আপনি আপনার সালাত মৃত, তো এরকম করবেন না আপনি। জি, তো ফিরে আসি আসল কথাই, চলে গেছি অনেক দূরে, কি বলতে গিয়ে দূর পৌঁছিলাম, জিব্রাইলের কথা বলতে গিয়ে। হ্যাঁ, জিব্রাইল আলাইহিস সালাম সম্পর্কে রাসূলুল্লাহ কি বললেন, যে ওই যে উট দেখেছো, যে উটে খেতে আসছিল আবু জাহালকে, সেটা ছিল জাকা জিব্রাইল, ও ছিল জিব্রাইল। লাউ দানা, ও যদি কাছে আসতো আবু জাহাল আমাকে মারার জন্য বা আমার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করার জন্য, লাখাজো তাকে সাথে সাথে ধরে ফেলত। জি, তো আসল কথাটা একটা বাকি আছে, সেটা হচ্ছে জিনে আর মালাইকাতে পার্থক্য কি দেখি। দুটো মিল দেখাইলাম, দেখতে পাওয়া যায় না জিন ফেরেশতা দুটোই, তারপরে বিভিন্ন রূপ ধারণ করতে পারে জিন ফেরেশতা দুটোই, তাহলে কোনখানে জিন আর ফেরেশতায় অমিল আছে যে পার্থক্য হয়ে যাবে? ওইটা বাদ দিই, ওটা ঠিক আছে। হ্যাঁ, আর ওরা নাফরমানি করে। হ্যাঁ, তোর তো বললাম যে এদের মধ্যে ভালো মন্দ দুটোই শক্তি আছে, জিনদের মধ্যে আর ফেরেশতার মধ্যে শুধু ভালো শক্তি আছে, ভালো করবে। হ্যাঁ, আপনি কি বলছিলেন একটা জানো, নূরের তৈরি, হ্যাঁ আগুনের তৈরি, হ্যাঁ মালাইকা নূরের তৈরি, ঠিক আছে। এটা ছাড়াও এটা একটা পার্থক্য, এটা একটা অমিল, অমিলের একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট আছে, ঠিক আছে। এই কথাটি কিন্তু এটা এভাবে না বলে, জিনদের লিঙ্গ আছে আর ফেরেশতাদের লিঙ্গ নেই, তাদের মোজাক্কার মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ হয় জিনদের, কিন্তু মালাইকার ক্ষেত্রে লাই ওজাক্কার ও লাই ওয়ান্নাস পুরুষ লিঙ্গ আর হ্যাঁ স্ত্রীলিঙ্গ হয় না, লিঙ্গবিহীন। জি, হোয়া নুরিয়ুন, এই জন্য সঙ্গে বলেছে যে ফেরেশতা হচ্ছে হোয়া নুরিয়ুন, মানে নূরের তৈরি। তারপরে বলছেন যে এটা সাক্কাল বিল আসকালিল মুখতালিফা লাই ওজাক্কার ও লাই ওয়ান্নাস। এছাড়াও আরও ঘটনা ঘটেছে এরকম, এর চাইতেও মারাত্মক ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুলুম অত্যাচারের ক্ষেত্রে বা রাসূলুল্লাহ সাল্লামকে জীবন থেকে শেষ করে দেওয়ার ক্ষেত্রে। একবার কোরাইশরা হাতিমে একত্রিত হলো, হাতিম কাকে বলে বা কোন জায়গাটিকে বলে, হাতিমের অপর নাম কি? হাতিম যে জায়গাটা, ওর আর একটা নাম আছে, ওইটা বেশি প্রসিদ্ধ, মাতাফনা। মাতাফনা তওয়াফের জায়গা, তওয়াফের জায়গা। জি, যেখানে নামাজ পড়ে ওটা হচ্ছে মাকামে ইব্রাহিম, ওই যে মাকামে ইব্রাহিমের যে জায়গাটা আছে ওর পিছনে নামাজ পড়ায় যখন মাতাফে এসে নামাজ পড়ান তখন। জি হ্যাঁ, হেজর, হেজর, হিজর, ওটাকে অনেকে হিজরে ইসমাইল বলে, হ্যাঁ কিন্তু আসলে হিজর, জায়গাটার নাম কি হাদিস শেষে হিজর বা হাতিম, হিজর। হিজর মানে সুরক্ষিত জায়গা, হাজারা হাজার মানে কোনো জায়গাকে যদি সুরক্ষিত করে দেন, ঘেরে দেন, ওটা হচ্ছে হিজরাম মাহজুরা, মাহজুর মানে সুরক্ষিত বা হেফাজত করা স্থান। তো এই জন্য এই জায়গাটিকে হিজর বলা হয়, যে ওটাকে একটু উঁচা করে ঘেরে দেওয়া হয়েছে। তো এই হাতিমে মানে হিজরে, হিজরের অংশটুকু কাবারই একটা অংশ, কিন্তু কাবার একটি অংশ, ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা তৈরি করেছেন সেই কাবাতে হিজরের অংশটুকু সামিল ছিল। সুতরাং এই হিজরে অথবা হাতিমে কেউ যদি সলাত আদায় করে সে কাবা ঘরের ভিতরেই সলাত আদায় করে, কোনো পার্থক্য নেই। শুধু এটা মনের ব্যাপারে যে আমি দরজাদের ভিতরে ঢুকেছিলাম আর ওই লোক ঢুকেনি, কিন্তু একই কাজ। আচ্ছা, আলাদা ফজিলত, আলাদা এমন কোনো সওয়াবের ফজিলত নেই, সওয়াবের ফজিলতের কোনো হাদিস নেই যে এক লক্ষ আপনি পাবেন মসজিদে হারামে সলাত আদায় করলে, আর কাবা ঘরের ভিতরে দেয়ালের ভিতরে ঢুকে ঘরের ভিতরে যদি সলাত আদায় করেন তা আর অতিরিক্ত কিছু পাবেন, এমন কোনো ফজিলতের দলিল নেই। কিন্তু যাই হোক,
এরা বসেছিল হাতিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের আলোচনা সমালোচনা চলছিল। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটল এবং এসে তিনি বাইতুল্লাহর তওয়াফ করা শুরু করলেন। যখন তওয়াফ করতে করতে তাদের কাছাকাছি এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তারা চোখ মারামারি শুরু করেছে। হ্যাঁ, করে না, যার কোনো সমালোচনা করতে চায় বিভিন্ন রকমভাবে, কখনো চেহারা দিয়ে, কখনো চোখ দিয়ে, আরো কিছু দিয়ে দিয়ে চোখ মারামারি শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন, হ্যাঁ, ওদের ভঙ্গিমা দেখে বুঝতে পেরেছেন যে আমাকে নিয়ে তারা আলোচনা সমালোচনায় মেতে আছে। দ্বিতীয়বার গিয়েছেন, যখন চক্কর দিচ্ছেন প্রতিবার ওখান দিয়ে যাচ্ছেন, তখন আবার তারা ওই চোখটি পাটি রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন। তৃতীয়বার ওইরকমই দেখেছেন, তৃতীয়বারও যখন ওইরকম দেখছেন যে আমাকে নিয়ে তারা উপহাস করছে আর চোখটি পাটিপি করছে, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাসমাউন ইয়া মাআশারা কুরাইশ, হে কুরাইশের লোকেরা, তোমরা কি শুনছ আমার কথা? ভালো করে শুনে নাও। আমা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সাবধান সাবধান, ভালো করে শুনে রাখো, সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লাকাদ জিতুকুম বিযযাবহি, তোমাদের জন্য জবাই নিয়েছি, জবাই, এক সময় আসবে যে তোমাদেরকে জবাই করা হবে। জি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জবাইয়ের ফয়সালা নিয়ে এসেছি। জি, ভবিষ্যৎবাণী করে দিলেন, কখন সেটা বদরে হবে, বদর হইতে অনেক সময় এখন বাকি আছে। এই ঘটনাগুলি মোটামুটি নবুয়তের পঞ্চম বছর বা ষষ্ঠ বছর, এই সময়গুলিতে, তার মানে এখনও সাত বছর, হ্যাঁ, কোথায়, মক্কায়, আর মদিনা গিয়ে আরও, হ্যাঁ, এক দেড় বছর, দ্বিতীয় হিজরিতে বদর হয়েছে, তাহলে সাত দুই নয় বছর, আট নয় বছর পরে এই সত্তর জন বড় বড় মক্কার নেতা বদরে জবাই হচ্ছে, জাহান্নামে পৌঁছেছে, কূপে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, তাদের মৃত লাশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেই দিলেন যে খুব বাড়াবাড়ি করিও না, তোমাদের জন্য আমি জবাইয়ের বিধান নিয়ে এসেছি। জি, লাকাদ জিতুকুম বিযযাবহি ফাখাযাতিল কওমা কালিমাতুহু, এই কথাই তাদের বড়ই, মানে তাদের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও কাবার তওয়াফ করতে করতে, কাবার মর্যাদা তাদের কাছে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জানতো যে সে আল আমিন, সাদেক, সত্যবাদী, তিনি আমানতদার, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি, তিনি যা বলছেন সত্য, যদি কোনো ভবিষ্যৎবাণী করেন তা সত্য, তার দোয়া কবুল হয়। তারা এটাও জানতো যে এখানে যুগে যুগে বহু দোয়া কবুল হয়েছে, কিছুদিন আগে হস্তি বাহিনীর সময় আব্দুল মুতাল্লিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার দোয়া কবুল হয়েছে, আবরাহা এবং হস্তি বাহিনী সব ধ্বংস হয়েছে। ভালো করে বুঝতো যে এটা সত্য যা বলছে মুহাম্মদ, তাদের উপর এর পরে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এমন অবস্থা তাদের হয়েছে যে কান্না আলা রুসহিম তায়রান ওয়াকা, যেন তাদের মাথার উপর পাখি বসে আছে, সব ঠান্ডা হয়ে গেছে, আর নড়াচড়া নেই, নড়াচড়া নেই তাদের, তারা বড়ই ভয় পেয়েছে। এমন কি এই মক্কার কাফেরদের যে কট্টর শত্রু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালো আচরণের সাথে কথা বলা শুরু করেছে। মুহাম্মদ, তুমি রাগ করেছো নাকি, কষ্ট পেয়েছো নাকি, যাক মনে কিছু নিও না, এইরকম বলা শুরু করেছে, ভঙ্গিমা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তারপরের দিন আবার তারা আপোষে আলাপ আলোচনা শুরু করেছে যে মুহাম্মদ এত বড় কথা বলে চলে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় কথা বলে চলে গেল যে তোমাদেরকে জবাই করা হবে, জবাই করা হবে, তোমাদের জন্য আমি জবাই নিয়ে এসেছি, আর আমরা কিছুই করলাম না, এটা কেমন কথা হইল, আমরা কিছুই করলাম না, ছেড়ে দিলাম তাকে, কেন ছাড়লাম? তারপরে তারা যুক্তি করে লাফ দিয়ে পড়লো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, আর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ছিল, চাদর দিয়ে তার গলাকে টিপে ধরল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কাফেররা বলল, আনতাল্লাযী তানহানা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, আমাদের পূর্বপুরুষরা যে ইবাদত বন্দেগী করত, দেবদেবীর উপাসনা পুজো পাঠ করত, সেগুলি করতে তুমি নিষেধ করছো? রাসূলুল্লাহ বলে, হ্যাঁ, আমি সেই লোক, আমি নিষেধ করছি, কি করতে চাও? ফানকাযু আলাইহি, তার মারধর করা শুরু করলো। জি, উকবা বিন আবি মুঈদ আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা এত শক্ত করে টিপে ধরলো, জি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাই যাবেন এই অবস্থা হয়েছিল। দৌড় দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলেন, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে ছিলেন, জানতে পারলেন
যেই লোক গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকি খবর দিয়েছে, সে বলল আদরেক সাহেব আকা আবু বকর তোমার সঙ্গীকে মেরে ফেলে দিল, তুমি যাও বাঁচাও না হলে শেষ করে দিব আজকে। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলেন, আসার পরে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, একে মারছেন ওকে ধাক্কা দিচ্ছেন, এর সাথে তিনি লড়াই করছেন, এইভাবে তাদেরকে সরিয়ে দিয়ে বলতে লাগলেন যে ওয়াইলাকুম আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য সর্বনাশ, ওয়াইল নামক জাহান্নাম তোমাদের জন্য, তোমরা এমন একজন ভালো মানুষকে তোমরা এভাবে খুন করতে চাইছো যার কোনো অপরাধ নাই, শুধু একটি কথা ছাড়া যে বলছেন রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। কুফরি শক্তি এইরকমই, জি, নামে মাত্র মুসলিম, কাজের মুসলিম ওটি নয়, কোনো কাজ নাই ইসলামের, শুধু জানে যে নামটা তাদের মুসলিম। এটা বসনিয়ার মুসলিমদের ক্ষেত্রে বলছি, রাশিয়ার মুসলিমদের ক্ষেত্রে বলছি, চাইনার মুসলিমদের ক্ষেত্রে একসময় বলছি, যে তারা ইসলামের নামটা ছাড়া, আর তাদের নাম একটু আরবিতে হয়তো অথবা ইসলামিক নাম হয়তো বোঝা যেত নাম থেকে যে এরা জাতিতে মুসলিম, এছাড়া ইসলামের কিছুই জানতো না, না তাদের সলাত নামাজ, না তাদের সেয়াম, না জাকাত, না দিনের কিছু কিছু ছিল না। তারপরও এই কমিউনিস্টরা আর এই সার্বি খ্রিস্টান ইসলামের দুশ্মনরা ছাড়েনি, জি, কি যে জুলুম অত্যাচার করেছে, জি, যুগে যুগে এরকম জুলুম অত্যাচার কুফরি শক্তি করেছে আর করতে থাকবে। আজকে ভারতও অধিকাংশ যেসব মুসলিমরা রয়েছে, নামে মাত্র মুসলিম, নামে মাত্র মুসলিম, কিন্তু নামে মাত্র মুসলিমকে বরদাস্ত করতে চায় না এই কুফরি শক্তি, যে আরএসএস আর বিজেপির যে জঙ্গি শক্তি হিন্দুদের, তারা বরদাস্ত করতে চায় না। জি, কোরআন কারিমে সূরা বুরুজ আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছে, ওমা নাকামু মিনহুম, আর এসব মুসলিমদের এমন কোনো দোষ কিছুই ছিল না, কোনো অপরাধ করেনি, কোনো ক্রাইম করেনি, হ্যাঁ, ইল্লা ইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ, কোনো অপরাধ করেনি, কোনো দোষ করেনি, তাদের ক্ষয়ক্ষতি করেনি, একটি কাজ করেছে তারা, কি যে ইল্লা আইয়ুমিনু, তারা ঈমান নিয়ে এসেছে, মুমিন মুসলিম বিশ্বাসী অবিশ্বাসী না, মুয়াহিদ তাওহিদবাদী মুশরিক না। আরে আজকালকার অধিকাংশ মুসলিম মুয়াহিদ না, হিন্দুরা দুর্গা পূজা দেবদেবীর পূজা করছে, আর এরা মাজার পূজা করছে, তারপরে এরকম মুসলিমকেও বরদাস্ত করতে চায় না। মুসলিম নাম রাখা যাবে না, মুসলিমকে থাকতে দেওয়া যাবে না দেশে, মুসলিমকে সরাও, মুসলিমের ন্যাশনালিটি কাড়ো। জি, কুফরি শক্তির কাজ যুগে যুগে এটা, আল্লাহ রাব্বুল সূরা বুরুজে তুলে ধরেছেন, ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহাপরাক্রান্ত, যিনি প্রশংসিত, যিনি যা করতে চান তাই হয়ে থাকে, তার প্রতি ঈমান নিয়ে এসেছে, এইটাই তো দোষ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদেরকে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় খুন করতে চেয়েছিল, বললেন এই কথা যে তোমরা এমন একজন মানুষকে হত্যা করতে এসেছো তার কোনো অপরাধ নাই এই কথা ছাড়া, যে আইয়া কুলা রব্বি আল্লাহ, কি বলছে, সে বলছে আমার রব আল্লাহ, এগুলো রব না আমার, এগুলোর পূজা করি না আমি, আল্লাহর ইবাদত করি, এই কথা বলেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ছেড়ে দিয়ে তারা এখন আবু বকরের পিছে লেগে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে এখন আবু বকরকে মারধর করতে শুরু করলো। এমন মারলো আবু বকর সিদ্দিকের এই মক্কার কাফেররা যে রক্তে রক্তাক্ত করে দিল, বলছেন যে লা ইউরাফু ওয়াজহুহু মিন আনফিহি, এমন মেরেছিল, এমন রক্তাক্ত করেছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেহারা মোবারকের কোনখানে না, কোনখানে মুখ কিছুই চিনা যাচ্ছিল না, জি, রক্তে চেহারা ভরে গেছে। আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা। বনু তাইম বংশ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশ বা গোত্র, তারা জানতে পারলো যে আবু বকরকে এরকম মেরে ফেলে দিয়েছে, ওরা শুনতে পেয়েছে যে মারাই গেছে, উঠিয়ে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে আসলো, আর বাঁচবে না, যদি বেঁচেও থাকে তো আর বাঁচবে না, এরকমই সারাদিন বেহুশ হয়ে থাকলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সন্ধ্যাবেলা হুঁশ ফিরেছে, কথা বলতে শুরু করেছেন, ফিসফিস করে কথা বলছেন, প্রথম যে কথাটি বলছেন যে কাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল কেমন আছেন, আল্লাহ রসুল কেমন আছেন। এই বনু তাইমের কিন্তু অধিকাংশ সব অমুসলিম কাফির ছিল, কিন্তু নিজের গোত্রের লোক, হ্যাঁ, নিজের লোক, সেজন্য তারা উঠিয়ে নিয়ে এসেছিল। সন্ধ্যা হয়েছে, এত মার খেয়েছে, ওরা ভাবছে যে আবু বকর অন্তত রসুলের সাথ ছেড়ে দিবে, এখন এত মার খেয়েছে, এখন সাথ ছেড়ে দিবে।
হুঁশ হতে প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন এই কথা জিজ্ঞেস করাই তারা সব অসন্তুষ্ট অসন্তুষ্ট তারা তাকে তিরস্কার করা শুরু করলো এবং সবাই রাগ করে বেরিয়ে গেল যে না তোমার কাছে বসে থাকবো না তোমার জন্য এত কিছু করছি আর তুমি মুহাম্মদকে বলতে পারো না হুঁশ হয়ে যাও তুমি প্রথম তোমার নিজের খবর নাই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন এই কথা বলছো তারপরে পরিবারে যারা সদস্য ছিল তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে খাবার পেশ করলো পানীয় পেশ করলো তিনি বলেন না আমি খাবো না আমি পান করব না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি না দেখব এক নজর আমি নবীকে দেখে আসব বা দেখব তারপরে তখন আমি খাবো খেতে হলে রাত যখন রাতের অন্ধকার ঘনিয়ে আসলো গভীর রাত হলো লোকেরা সব শুয়ে গেছে তখন তার ঘরের লোকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকে কোন রকম করে নিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিল যে তুমি যখন রাসূলকে দেখতে চাও তুমি খাবেও না কিছু পানিও পান করবে না তো তোমাকে ওখানেই পৌঁছে দিচ্ছি সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকাম এর আগে দারুল আরকাম নিয়ে আলোচনা হয়েছে যেখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে থাকতেন সেখানে পৌঁছে দেওয়া হলো যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো অবস্থায় আছেন সুস্থ আছেন তখন তিনি পানাহার করলেন তারপরে আরেকটি ঘটনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুলম অত্যাচার খুব বেড়ে গেল মক্কায় তখন তিনি চিন্তা করলেন যে আমিও হাবাসা হিজরত করে চলে যাই বেরিয়ে গেলেন মক্কা থেকে হাবাসা হিজরত করার জন্য আর মক্কায় বাস করা যাবে না একটি জায়গায় পৌঁছলেন যে জায়গার নাম হচ্ছে বারকুল গেমাদ এই বারকুল গেমাদ নামক স্থানে যখন পৌঁছলেন লোহিত সাগরের দিকে উদ্দেশ্য করে তখন মালিক বিন দগুন্না একজন সেই বনু কাররা কাররা বংশের নেতা সর্দার এবং হাবসাদের সর্দার হাবিস তাদের সর্দার একজন ছিলেন সে একজন সম্ভ্রান্ত ব্যক্তি তার সাথে দেখা হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ভালো পরিচয় ছিল খাতির ছিল জিজ্ঞেস করলেন যে আবু বকর তুমি কোথায় যাচ্ছ তিনি বললেন যে আর মক্কায় বাস করতে পারবো না কারণ এখানে বাস করা বড় মুশকিল করে দিয়েছে দিন নিয়ে আমি এখন আমার সাথী সঙ্গীরা সব হাবাসা চলে গেছে ওই হাবাসা আবেশে নিয়ে আমি চলে যাব তখন মালিক বিন দগুন্না যদিও কাফেরদের সর্দার কিন্তু তার সাথে যেহেতু একটা সুসম্পর্ক ছিল বিগত তিনি বললেন মিসলুকা ইয়া আবা বকর লা ইউখরাজ তোমার মতো ভালো মানুষকে মক্কা থেকে নির্বাসিত করা হবে তাড়িয়ে দেওয়া হবে এটা মেনে নেওয়া যায় না মক্কা থেকে তোমাকে যেতে দেবো না তুমি থাকবে মক্কায় কারণ ইন্নাক তাকসিবুল মাদুম তুমি যারা সর্বহারা তাদের জন্য আয় উপার্জন করো নিজের সংসারে চিন্তা করো না যারা সর্বহারা কিছু খেতে পায় না যাদের কিছুই নেই তাদের জন্য তুমি আয় ইনকাম করো ও তাসেলুর রাহেম আত্মীয়দের সাথে তুমি সুসম্পর্ক বজায় রাখো ও তাহমেলুল কাল মানুষের ঋণের বোঝা বহন করো তুমি ও তাকরি জাইফ আর অতিথিদের তুমি আতিথ্য করো ও তোইন আলা নওয়াইবিল হক এবং যে কোনো ন্যায়সঙ্গত বিষয়ে তুমি সাহায্য সহযোগিতা করে থাকো ফানা লাকা জারুন সুতরাং তুমি মক্কা থেকে বেরোবে না আমি তোমাকে আশ্রয় দান করছি তুমি আমার আশ্রয় নিয়ে আমার সাথে ঢুকবে মক্কায় চলো কে তোমাকে মক্কা থেকে বের করছে নিয়ে যাবো তোমাকে এই যে সুন্দর সুন্দর চরিত্রের দিকগুলি তুলে ধরা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর আগে শুনেছেন কারো সম্পর্কে কারো সম্পর্কে শুনেছেন না শুনেননি হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জি হ্যাঁ কোন না কোনখানে ওই যে নবুয়াত পেয়ে আসলেন হ্যাঁ হেরা পাহাড়ের গুহা থেকে যে প্রথম যে সূরাগুলি নিয়ে আসলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপছেন জ্বর চলে এসেছে ভয়ে কাঁপছেন আর বলছেন লাকাদ খাশিতু আলা নাফসি আমি ভয় পাচ্ছি আমি মনে হয় মারাই যাব মাসব না মনে হয় সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেম এই কথাগুলি বলেছেন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহর শপথ করে বলছি আপনার মতো মানুষকে কখনো লাঞ্ছিত অপদস্থ করবেন না ধ্বংস করবেন না ইন্নাকা লা তাসিলুর রাহিমা ও তাহমিলুল কাল্লা ও তাকসিবুল মাদুম ও তুইনু আলা নওয়াইবিল হক এইভাবে চার পাঁচটি সুন্দর গুণ বর্ণনা করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর সেই কথাগুলি উল্লেখ করেছেন এখানে মালিক বিন দগুন্না যদিও কাফের কিন্তু সব কাফের একরকম নয় অনেক কাফের আছে যাদের ন্যায় নীতি আছে এবং তারা ন্যায়সঙ্গত কথা বলে এবং তারা ন্যায়সঙ্গত জীবনযাপনকে ভালোবাসে এরকম ভালো মানুষ আছে সমাজে সবসময় তারপরে মালিক বিন দগুন্না এই যে কারার সর্দার তিনি বললেন ফারজি ওয়াবুদ রাব্বাকা বিবালাদিকা চলো ফিরে চলো
এবং তোমার রবের ইবাদত বন্দেগি করতে থাকো তোমার নিজ শহরে মক্কাতে। তুমি মক্কা থেকে বেরোবে না। সুম্মা রাজা ইলা মক্কা, দুইজন মিলে মক্কায় ফিরে আসলেন। ইবনে দগুন্না কুরাইশদের মাঝে দাঁড়িয়ে গেলেন এসে, আর এসে বললেন যে দেখো আমি ঘোষণা করছি যে আমি আবু বকরকে আশ্রয় দান করলাম, আমার স্মরণে আবু বকর মক্কায় প্রবেশ করেছে, সুতরাং মক্কায় আবু বকর উপর যেন কোনো রকমের জুলম অত্যাচার না হয়। তারা বড় বড় নেতাদেরকে তারা শ্রদ্ধা করত, কারণ ভয় আছে যদি এদের সাথে ওই রকম খারাপ আচরণ করি তো গোটা বংশকে নিয়ে উঠে, কারণ গোত্রীয় শাসন ছিল, এক বংশ আর এক বংশের সাথে লড়াই শুরু করে দেবে, এমন যুদ্ধ শুরু হয়ে যাবে যে বাস করে মক্কায় মুশকিল হয়ে যাবে হয়তো। তো তারা কেউ কোনো আপত্তি তুলল না, সবাই শুনলো আর চুপ করে থাকলো। কিন্তু একটি কথা বলল যে ঠিক আছে অবকার থাকবে, থাক মক্কায় থাক আর এবাদত করতে থাকুক, সলাত আদায় করতে থাকুক, সব করুক, কিন্তু ফালিয়াবুদ রাব্বাহু ফি দারিহি ওয়ালা ইস্তালিন মুর আবা বকরিন, আবু বকরকে একটু বলে দেন আপনি যে যাতে করে সে যখন এবাদত বন্দেগি করবে নিজের ঘরের ভিতরে করে, বাইরে না করে। ওয়ালা ইস্তালিন প্রকাশ্যে যেন সলাত না পড়ে, প্রকাশ্যে কাবার কাছে এসে নামাজ পড়া শুরু করছে আর বাইরে এসে নামাজ শুরু করে দিচ্ছে, তখন আমাদের বাচ্চারা দেখছে, আমাদের মহিলারা দেখছে, আমাদের অনেক যুবকরা দেখছে, তারা কি হয়ে যায় প্রভাবিত হয়ে যাচ্ছে, তারা হতে পারে আমাদের বাপদাদা ধর্ম ছেড়ে দিতে পারে। সুতরাং ফাইন্না নাকশা ইয়াফতেনা নিসা আনা ওয়াবনা আনা ওয়াদা আফাতানা, আমাদের খুব আশঙ্কা হচ্ছে যে আমাদের মহিলাদেরকে ফেতনায় ফেলে দেবে, আমাদের ছেলে মেয়েদের কচি কাঁচাদেরকে ফেতনায় ফেলে দেবে, আমাদের দুর্বলদেরকে ফেতনায় ফেলে দেবে, মানে যারা গরিব মানুষ, হ্যাঁ যারা সাধারণ গরিব মানুষ তাদের অহংকার থাকে না। তো অনেক গরিব মানুষ যখন দেখছে যে কথা তো হক তো মেনে নিয়ে অসুবিধা নেই। হ্যাঁ এটাই কিন্তু যে কোনো দাওয়াতের ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু বড় বড় পয়সাওয়ালার বড় বড় নেতারা কিন্তু মানতে রাজি না, কারণ ওরা নেতৃত্ব চলে যাওয়ার ভয়, আর তারপর ব্যবসা বাণিজ্যে আঘাত লাগতে পারে, আর্থিক সমস্যা হতে পারে, আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হইতে পারে, না না ওইসবে যাবো না এইরকম করে। তো আমাদের ফিতনার ভয়ে ফিতনায় ফেলে দেবে। দেখলেন কোনটাকে ফিতনা বললো মক্কার কাফেররা? ইসলামকে ফিতনা বললো, তাওহীদকে ফিতনা বললো, সালাতকে নামাজকে ফিতনা বললো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ প্রকাশ্যে যদি আল্লাহর ইবাদত করে এটা ফিতনা। তো এই কথা কি আজকালকার বিদাতীরা বলবে না? বলবে না? হ্যাঁ আপনি যদি কোরআন এবং হাদিসের কথা বলেন, আপনি যদি দলিলের কথা বলেন যে দেখো হাদিস আছে, দেখো এটা দলিল দেখো, তারপর দেখো এই ফিতনা করছে, আমরা সব এক ছিলাম, আমাদের শত বছরের ঐক্য নষ্ট করতে এসেছে, বলছে না? এইগুলো হলো বেদাতিদের লক্ষণ, এগুলো হলো বেদাতি মোল্লাদের লক্ষণ, এগুলো হচ্ছে বেদাতি সমাজের লক্ষণ। হ্যাঁ হককে তারা ফিতনা বলবে, তৌহিদকে ফিতনা বলবে, সুন্নাহকে ফিতনা বলবে, আর শিরক বিদআত যে যুগ যুগ ধরে করে আসছে সেই শিরক বিদআতকে বলবে যে এটি হচ্ছে শান্তি। না শান্তি না, শিরক বিদআত দুনিয়া আখিরাতের অশান্তির কারণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন, অল্প কিছুদিন এই মোতাবেক চললেন যে ঠিক আছে যখন ওরা বলছে ঘরে আমাকে ইবাদত করতে হবে করলেন, তারপরে ঘরের বাইরে উঠান, ঘরের বাইরে যে উঠান থাকে ওখানে তিনি একটি তার পাঞ্জাগান মসজিদ এরকম মসজিদ বানিয়ে, ছোট একটা মসজিদ বানিয়ে নিলেন এবং সেখানে প্রকাশ্যে সলাত আদায় করা শুরু করলেন, প্রকাশ্যে সলাত আদায় করা শুরু করলেন। তখন মক্কার কাফেররা ইবনে দগুনার সাথে যোগাযোগ করলো যে আপনি তো তাকে আশ্রয় দিয়েছেন এই শর্তে যে সে গোপনে ইবাদত বন্দেগি করবে, প্রকাশ্যে ইবাদত করবে না, কিন্তু এই তো এইরকম করা শুরু করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন যে আমার কারো আশ্রয়ের দরকার নেই, আল্লাহর আশ্রয় আমার জন্য যথেষ্ট, আল্লাহর আশ্রয় আমার জন্য যথেষ্ট, আমি প্রকাশ্যে ইবাদত করব। ওয়াকাল আরদা বিজাওয়ারিল্লাহি, আল্লাহর আশ্রয়ে আমি সন্তুষ্ট, আল্লাহ যতদিন হেফাজতে রাখবেন ততদিন বাঁচবো, আর যেদিন আমার মরণ রাখবেন মরে যাব, কিন্তু আমি আর লুকিয়ে সলাত আদায় করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন সলাত আদায় করতেন অত্যন্ত কান্না করতেন, খুব নরম অন্তরের মানুষ ছিলেন। এটা সহিহ বুখারীর বেশ কিছু হাদিসে রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, ওই মর্মে যে হাদিসগুলি রয়েছে, আর সলাত আদায় করতে যেতে পারছেন না মসজিদে নববীতে, ইমামত করতে পারছেন না, তখন কি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে কি বলেছিলেন মনে আছে? মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, যাও যাও তোমরা বলো আবু বকরকে বলো সে ইমামতি করুক, আমি আর যেতে পারছি না, আমার জায়গায় ইমামতি করুক কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইছিলেন, এটা চাই এটা নয় তার অন্তরের কথা যে আমার বাপ যাতে করে ইমামতি না করে, সবাই চাবে যে আমার বাপ ইমামতি করুক, কে চাইবে না?
আমার বাবা ইমামতি করুক, আমার ছেলে ইমামতি করুক, সবাই চাইবে, ঠিক না? কিন্তু তিনি চাইছিলেন যে কারো যেন সমালোচনার সুযোগ না থাকে, কথাটি একবারে শক্ত করিনি, মাজা ঘোষা করে কথাটি আরো শক্ত করিনি যে সবাই জানুক। তিনি বলছেন যে ইন্না আবা বকরি রাজুলুন রাকিকুল কলবে, আবু বকর অত্যন্ত নরম দিলের মানুষ, লা ইয়ামলিকু নাফসাহু ফিস সালাতে, নামাজের মধ্যে নিজেকে থামিয়ে রাখতে পারেন না, বেশি কান্না করতে শুরু করেন, যখন আপনার জায়গায় দাঁড়াবেন আর আপনার কথা মনে আসবে যে আজকে আপনি আপনি বিছানায় শুয়ে আছেন অসুস্থ অবস্থায়, শেষ অবস্থায় আপনি আসতে পারছেন না সালাত আদায় করার জন্য, অথচ পাশে আছেন, তখন তিনি এমন কেঁদে ফেলবেন যে লায়ুস মেউন নাস মিনাল বুকা, কান্নার কারণে সে কোরআন তেলাওয়াতই শোনাইতে পারবে না। সুতরাং মুর উমার ইয়া রাসূলুল্লাহ, উমারকে না হয় বলে উমারের দিলটা শক্ত, শক্ত মানুষ তিনি, তিনি ইমামতি করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যাও যাও তুমি আবু বকরকে বলো, তোমরা সবাই গিয়ে আবু বকরকে বলে ইমামতি করুক, বারবার করে তাকিদ করে দিয়ে কথাই বুঝিয়ে দিয়েছেন যে আমার পরে খলিফা হবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উৎকৃষ্ট ইবাদতের জন্য, তাওহীদের পরে সালাতের ইমামতের জন্য, সালাতের নেতৃত্বের জন্য পছন্দ করেছেন, তাকে দুনিয়ার খেলাফত ইমামতের জন্য অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, এবং সেই ইঙ্গিতের জন্য বারবার করে এই কথাটি রিপিট করেছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাত আদায় করতেন, তার উঠানে ওই যে ছোট্ট একটি মসজিদ বানিয়ে নিয়েছিলেন, সেখানে কোরআন তেলাওয়াত করতেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়তেন, তার কান্না ভরা তেলাওয়াত শুনে মুশরিকদের মহিলারা আর শিশুরা বাচ্চারা সব ঝাঁপিয়ে পড়তো শোনার জন্য, দেখার জন্য আর শোনার জন্য ঝাঁপিয়ে পড়তো, অহম ইয়া যাবুনা মিনহু, আর তারা কে খুব চমৎকার লাগতো, খুব ভালো লাগতো। এই সালাত নামাজের দৃশ্য দেখে অনেক অমুসলিম মুসলিম হয়েছে, আমাদের ইসলামিক সেন্টারে যারা অমুসলিম মুসলিম হয়েছে তাদের অনেকে জিজ্ঞাসা করেছি কি থেকে তুমি প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করলে, তার মধ্যে অনেকে বলে যে মুসলিমদের এই নামাজ পড়াটা আমাকে খুব ভালো লেগেছে, এদের মধ্যে ছোট বড় কেউ নেই, সবাই আসলো একটা লেবার ক্লিনার এসে, একটা একবারে অনেক বড় ব্যক্তি সৌদি আরবের তার পাশে দাঁড়িয়ে গেল, অনেক বড় আলেমের পাশে দাঁড়িয়ে গেল, আর একসাথে রুকু সাজদা করছে, কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি দাঁড়াচ্ছে, কেউ ছোট কেউ বড় কিছুই নেই, আর এই এই ঐক্য দেখে একজন ইমামত করছে আর তারা সবাই তার অনুকরণ করছে, এটা দেখে আমাকে খুব ভালো লেগেছে, সুতরাং আমি মুসলিম হয়েছি। তো এই সালাত দেখে তারা অত্যন্ত প্রভাবিত হইত, মুশরিকদের নারীরা এবং তাদের কচি কাচারা, এবং তারা দেখতে থাকতো। মুশরিকরা, মুশরিক নেতারা আবু বকরকে কষ্ট দিত, কিন্তু তিনি পিছপা হননি, তার ইবাদত বন্দী এভাবে চালিয়ে যেতে থেকেছেন। একটু কথা সামান্য বাকি রয়েছে, এই রকম পরিস্থিতি চলছিল সেই সময়, আল্লাহ রাব্বুল আলমিনের ফয়সালা হলো যে ইসলাম কত আর কমজোর থাকবে একে শক্তিশালী করি আমি। আল্লাহ রাব্বুল আলম যে ইসলামকে শক্তিশালী করবেন তার কিছু মাধ্যম অবশ্যই যুগে যুগে হয়েছে, কিন্তু মাধ্যমগুলি তৈরি করনেওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলম। সবাব আরবিতে যেটা সেটা হচ্ছে মাধ্যম, আর মুসাববিবুল আসবাব, মাধ্যম তৈরি করনেওয়ালা, মাধ্যম সৃষ্টি করনেওয়ালা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলম। আপনি মাধ্যম কিসের? আপনার পরিবার রুজি রোজগারের জন্য এই প্রবাসে এসে, কিন্তু এই মাধ্যম তৈরি কে করেছেন? আল্লাহ করে দিয়েছে, এই রাস্তাকে সহজ করেছেন। আপনি ভাববেন না যে আমি অনেক বুদ্ধিমান ছিলাম, আমি খুব বিচক্ষণ ছিলাম, আর আমি ছোট থেকে আমি ঢাকাতে থাকতাম, আর ভিসা মিশার খুব খোঁজ রাখতাম, আর আমি একটা ভালো জবে চলে এসেছি, না না কখনো ভাববেন না, সব কিছু করনেওয়ালা মুসাববিবুল আসবাব আল্লাহ রাব্বুল আলামিন। জি, আল্লাহ যেটা করতে চান ওর জন্য ওসিলা মাধ্যম আল্লাহ পয়দা করে দেন এবং সহজ করে দেন, যেখানে আল্লাহ করতে চান না সেখানে আপনি যতই চেষ্টা করেন আল্লাহ কঠিন করে দিবেন, যতই চেষ্টা করেছেন মুশকিল হয়ে যাবে, যতই চেষ্টা করছেন মুশকিল হয়ে যাবে, খালি ব্যর্থতা আর ব্যর্থতা হবে। তো আল্লাহ রাব্বুল ওই সময় মাধ্যম তৈরি করে দিলেন যে ইসলামকে শক্তিশালী করতে হবে, এই মাধ্যম হচ্ছে দুইজনের ইসলাম গ্রহণ। দুইজনই ছিলেন মক্কা মুকাররমার বীর পুরুষ, একজন হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর আরেকজন হচ্ছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কবুলের ঘটনা, আর তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের ঘটনা,
আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাকি রাখেন সহি সালামতে রাখেন তো শোনাবো আল্লাহ যেন আমাদেরকে দীর্ঘায়ু দান করেন তার আনুগত্যে এবং তার সন্তুষ্টির কাজে ইবাদত বندگیতে আল্লাহ যেন নিয়োজিত থাকার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল যেন ভালো ইলম আমাদেরকে দান করেন ভালো আমলে তৌফিক দান করেন এবং দ্বীনের সঠিক দাওয়াতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত থাকার জন্য তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।